হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব একটা পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি যেটা আপনারা যদি ফলো করে তৈরি করেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন রেসিপি শুরু করে আগে বলে রাখছি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলে যাচ্ছি মৌল রেসিপিতে কেক তৈরি করার জন্য যে জিনিসটা প্রথম লাগে সেটা হচ্ছে বাটার আর এই বাটারটা মেল্টেড বাটার হওয়া যাবে না রোম টেম্পারেচার একটা সফট বাটার হবে যেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি এরকম আঙুল দিয়ে যখন দেখবেন আপনার আঙ্গুলটা বাটারের মধ্যে যাচ্ছে তখনই বুঝবেন এটা রোম টেম্পারেচার বাটার নিচে খেয়াল করলে দেখতে পাবেন স্ক্রিনে আমি একটা ছবি দিয়েছি এরকম মেল্টেড বাটার হবে না প্রথমে বাটারটাকে বিট করে নিব যত সময় পর্যন্ত না এটা একটা ক্রিমি পর্যায়ে আসবে তো স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন বাটারটা কতটুকু ক্রিমি হয়েছে এখন আমি অ্যাড করে দিব সুগার আর এই সুগারটা একবারে দিতে যাবেন না সুগারটা চেষ্টা করবেন তিন থেকে চারবার মানে ভাগ করে করে অল্প করে করে দিয়ে বাটারের সাথে এইভাবে মিক্স করে নিতে তো আমি অল্প করে করে চিনি দিচ্ছি আর অল্প করে করে বিট করে নিচ্ছি এই বিট করতে আমার সময় লেগেছে তিন থেকে চার মিনিট যদি হাতে উইস্ক দিয়ে করেন সময়টা একটু বেশি লাগবে তো ভালো করে বিট করা হয়ে গেছে এক পর্যায়ে দেখবেন এটা একটা সফট ক্রিমি ভাব চলে এসেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ডিম এখানে আমি চারটা মিডিয়াম সাইজের ডিম নিয়েছি আর ডিমটাকে আমি আলাদা বাটিতে ভেঙে নিচ্ছি ডিমের সাথে আমি অ্যাড করে দিচ্ছি দেড় চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স যারা ভ্যানিলা ফ্লেভার খেতে ভালোবাসেন তারা ভ্যানিলা ফ্লেভার দিতে পারেন যদি লেমন ফ্লেভারটাও পছন্দ করেন এখানে লেমন ফ্লেভারটাও দেওয়া যাবে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ডিমের কুসুমগুলো ভালো করে ফেটে নিচ্ছি এখন আমি এই ডিমটাকে অল্প অল্প করে বাটারের মিক্সচারের সাথে দিয়ে বিট করে নিব একবারে দিব না এটাকেও আমি দুই থেকে তিনবার করে সময় নিয়ে বিট করে নিচ্ছি আর এই মিক্সটা তৈরি করতে আমার সময় লেগেছে এক থেকে দেড় মিনিট এখন আমি অ্যাড করে দিচ্ছি টক দই যারা এখনো পাউন্ড কেকের সাথে টক দইটা ব্যবহার করেনি তারা একবার হলো এই টক দই দিয়ে পাউন্ড কেক তৈরি করে খাবেন দেখবেন আগের পাউন্ড কেকের তুলনায় এই পাউন্ড কেকের টেস্ট অনেক অনেক গুণে বেশি তো আমার বিট করা হয়ে গেছে আরও তিরিশ সেকেন্ড ধরে আমি বিট করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে যদি কেউ বেকিং সোডা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আধা চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করতে পারবেন এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিব অবশ্যই এটাকে এভাবে ছেঁকে নিতে হবে কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু সব সময় আপনাকে এইভাবে ছেকে গুড়ি ব্যবহার করতে হবে এতে করে কিন্তু কোনো প্রকার লামস বা গুড়ির মধ্যে কোনো দানা ভাব থাকে না ময়দাকেও কিন্তু আপনারা একবারে দিতে যাবেন না এরকম অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে বেটারটা যাতে স্মুথ হয় তা আমি তিন থেকে চারবার সময় নিয়ে এটাকে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কোনো প্রকার বিটারের প্রয়োজন হবে না আপনি একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরকম করে আমি দুই থেকে তিন মিনিট সময় লেগেছি এটাকে মিক্স করতে তো দেখুন আমার কেকের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে এবং কোনো প্রকার লামস নেই পাউন্ড কেকের জন্য আমার ব্যাটারটা এইরকম যদি মনে করেন আপনার ব্যাটারটা কোনো কারণে টাইট হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটু পরিমাণ মিল্ক ব্যবহার করতে পারবেন আর যদি মনে করেন আপনার ব্যাটারটা পাতলা হয়ে গেছে সেই কারণে এক্সট্রা একটু গুড়ি ব্যবহার করলেই আশা করছি আপনার ব্যাটারটা পারফেক্ট হবে তো এখন আমি একটা মোল্ড এখানে প্রিপেয়ার করে নিচ্ছি আজকে কেকটা বেক করার জন্য আপনারা যে কোনো রকম মোল্ড ব্যবহার করতে পারবেন মলের গায়ে আমি একটু বাটা লাগিয়ে নিচ্ছি তারপর কিছু গুড়ি দিয়ে উপরটা গ্রেস করে নিচ্ছি আর গুড়িটা চারপাশে লাগানোর পর এক্সট্রা যে গুড়িটা থাকবে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে এখন আমি মলডের উপরে ঝেড়ে দিচ্ছি আজকে তৈরি করা পাউন্ড কেকের জন্য ব্যাটারটা বেটারটাকে আমি ইভেন্টলি চারপাশে ছড়িয়ে দিয়েছি একটু ঝাঁকে দিয়ে দিয়েছি যাতে করে ভিতরে কোনো লামস না থাকে বের হয়ে আসে বাতাসটা যাতে বের হয়ে আসে এখন আমি চামচের মধ্যে একটু বাটার লাগিয়ে ইভেন্টলি ভাগ করে দিয়েছি পাউন্ড কেকের শেপটা আসার জন্য তো এখন আমি বেক করে নিব এই পাউন্ড কেকটাকে হান্ড্রেড এইটি ডিগ্রি সেলসিয়াস বা থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ ডিগ্রি হাইটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পরে আর কেকটা দেখুন সুন্দর বেক হয়ে গেছে এবং ফুলে অনেক সুন্দর কেক হয়েছে একটা সফট কেক হয়েছে এবং কেকটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যখন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসবে তখনই বুঝতে হবে কেকটা হয়ে গেছে কেকের গায়ে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এতে করে কেকটা শুকিয়ে গেলে যাতে ড্রাই ভাবটা না আসে সেই কারণে তো এখন আমি কেকটা মোল্ড আউট করার জন্য নাইফ দিয়ে কেকের চারপাশটা এরকম আলাদা করে নিচ্ছি এতে করে বের করতে কেকটা সুবিধা হবে একটা প্লেট দিয়ে আমি কেকটা বের করে নিচ্ছি মোলটা সরিয়ে নিচ্ছি আপনারা যদি এই কেকটা চুলাতে বেক করেন তাহলে আপনাদের সময় লাগবে চল্লিশ মিনিটের মতো আর অবশ্যই চুলার আঁচটা লতে রেখেই এই কেকটা বেক করতে হবে তো আমি এখন কেটে দেখাচ্ছি আজকে এই পাউন্ড কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অনেকেই বাসাতে পাউন্ড কেক তৈরি করেন কিন্তু তৈরি করার পরে দেখেন পাউন্ড কেকটা ভালো হয়নি ব্রেডের মতো টেস্ট এসেছে কেকের মতো না তারা যদি আমার এই পাউন্ড কেকের রেসিপিটা ফলো করে পাউন্ড কেক বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পাউন্ড কেকের টেস্টটা আসবে অন্যরকম একদম পারফেক্ট আমি এখানে আরেক পিস পাউন কেক কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে পাউন কেকটি ভিতরে কতটুকু সফট হয়েছে এবং কতটুকু পারফেক্ট হয়েছে এবং কালারটাও মাসাল্লাহ ভালো এসেছে তো আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের পাউন কেকের রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথেও শেয়ার করতে ভুলবেন না এখন আমি একটা ক্লিম ফ্লিম দিয়ে এই পাউন্ড কেকটাকে পেঁচিয়ে রাখবো এতে করে কিন্তু পাউন্ড কেকের ওপরে কোনো ড্রাই ভাব আসবে না আপনি যদি পরের দিনও এই পাউন্ড কেকটি পরিবেশন করেন তাহলে দেখবেন এটার টেস্টটা ভালোই থাকবে তো আপনারা চা বা কফির সাথে এই পাউন্ড কেকটি খেতে পারবেন সকালে বা বিকালে নাস্তাতেও এই পাউন্ড কেকটি আপনারা পরিবেশন করতে পারবেন বা যে কোনো অনুষ্ঠানে বার্থডেতে আপনারা এই পাউন্ড কেকটি ঝটপট বানিয়ে নিতে পারবেন তো আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকে টিপ সহ পাউন্ড কেকের রেসিপিটা পছন্দ হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম